বিকেলের নাস্তায় অথবা হুটহাট মেহমান চলে আসলে এই পিঠাটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। নাস্তাটি অত্যন্ত মজার, চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা এতটাই সফট আর ফ্লাফি, খেতে তো অসম্ভব মজার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো এলাচ গুঁড়া, চাইলে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন চিনিটা গলে যাবে আর এটা অনেকটা ফমি টাইপের হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডারটাও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, তবে সুজিটা একত্রে না দিয়ে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটাও দিয়ে দিব। এখন সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু সমস্ত উপকরণেই ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে মিশ্রণটা যেরকম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হবে, তেমনি পিঠাটাও ভাজার পর অনেকটা ফ্লাফি হবে। আর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। ময়দা দিয়েও মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। কারো কারো ক্ষেত্রে ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে, তবে ডিমের সাইজ বুঝে কিন্তু ময়দার পরিমাণটা কম বেশি লাগবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই একটা প্যানে তেল গরম করে নিয়েছিলাম, এখন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে, এতে করে ভিতর থেকে পিঠাগুলো খুব ভালোভাবে কুক হবে। এরপর উল্টে পাল্টে এই পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে না আসে। আর এরই মধ্যে কিন্তু আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। বাসায় হুটহাট মেহমান চলে আসলে আপনারা কিন্তু চট জলদি এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর ভিডিওটি যদি সামান্য একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। এরই মধ্যে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই পিঠাগুলো কিন্তু খুবই সফট আর ফ্লাফি হয়েছে, খেতেও অসম্ভব মজার ছিল। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।